আমরা সবাই ডিম ভাজা করে খাবো, ম্যাগি করে খাবো, শিখি না আদি জিদ্দা আবে মা পুরোটা টানলে তো হয়ে যেত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গে গোলু নেই আজকে, ঠিক আছে? গোলু যাচ্ছে না, গোলু যাচ্ছে না, গোলুকে দেখে দিয়ে যাচ্ছে। তোমরা সবাই বলো যে গোলু মানে ওকে বেশি মানে বেশি ভিডিওতে আনি না বলে তোমরা বলো ওকে আন নিয়ে যাই না, এবার ফাইনালি ওকে নিয়েই যাব না, ওকে রেখে দিয়েই যাব, সত্যিকারই নিয়ে যাব না এবার। চলো টাটা গো, টাটা টাটা। গাইস আমরা কোলাঘাট চলে এসেছি আর এখানে এসে বাসটা একটু রেস্ট নিচ্ছি আর আমরা এই যে আমাদের খাবার দাওয়া নেওয়া হয়েছে, গোলুর জন্য বিস্কুট আছে আর জল বোতল, আর এই সাইডে দুটো রোল আছে, গোলুর খাবার গরম করছে, এটা নতুন আমরা কিনেছি, ঠিক আছে? এটা হচ্ছে খাবার টাবার সবকিছু হবে, আর এইটাই আমরা সবাই ডিম ভাজা করে খাবো, ম্যাগি করে খাবো, শিখি না আদি। ফার্স্ট টাইম আমরা কলকাতা স্টেশনে যাচ্ছি, শিয়ালদায় গিয়েছি, হাওড়ায় গিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম কলকাতা স্টেশনে যাচ্ছি, ঠিক আছে? দেখাবো তোমাদের কলকাতা স্টেশনটা। বাবারি এনা বিশাল দাম এর জন্য এখানে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা স্টেশন, দেখো আর ওরা নাকি ভেতরে চলে এসেছে, জানি না সত্যি না মিথ্যে। বলছে আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে আমি পিছিয়ে যাচ্ছি, তুমি লাড্ডু খাচ্ছ, দিল্লিকার লাড্ডু খেয়েছ তো, আরো লাড্ডু খাবে? আচ্ছা যাই হোক, মিষ্টি মুখ করাচ্ছ কেন, তোমাদের হানিমুন বলে? ও এই দিদি সেটা হানিমুন বলে আজকে মিষ্টি মুখ করাচ্ছে, তো কি যতবার যাবে হানিমুন? কাল সকাল অবধি ওটা তোমরাই মানে তুমি দখল করে নিয়েছো, ঠিক আছে? পুরো সিটটা তোমার, ওখানে যা খুশি করতে পারো। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি, অনেকক্ষণ পর কলকাতা ছেড়ে যাচ্ছে, ওই দেখো কলকাতা, এই ফ্ল্যাশটা জ্বলছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? চলো আমরা অনেক মজা করে করে যাবো এবারে, ঠিক আছে? ফাইনালি হ্যাঁ, ওরা মিষ্টি মুখ করছে, এ নিশিতা সব লাড্ডু খেয়ে আবার ওর দিকে লোভ দিচ্ছে, দেখো ওই দেখো, এখানে টয়লেটটা কিন্তু খারাপ বিশাল। আমরা এখন একটা গেম খেলছি, ঠিক আছে? বলো নাম, বলো কোথায় একজনই মারলো, এরা দুজনই ফাঁসবে, শুধু এরা দুজনই ফাঁসবে, সবাই মারো না, জিতু বলে আমি মারবো না। হাসনি হাসলেই বুঝে নিবে ভুল, নিশিতা নিশিতা কেন
রিয়া এত আস্তে মারলে হয়? ঠিক আছে, আচ্ছা রাহুল আবার জিতু না ভুল, ও শাখা বলার আওয়াজ হলে কি ভুল জিতু আবার জিতু এইটা আমি এটা আমি নিশিতাকে কি বোকা বানানো হলো, সবাই সব ঠিক সবাই তো মেরে দিতে। এই দেখো নিশিতা জিত কোথায়, এই যে মিঠুন দা একটু নাচুন, জিতু জিতু বললে মুতু বলতে হবে, হিসু হয় না। রিয়া কোথায়, রাহুল কালকে সকালে যেন দেখা পাই, নিউ জলপাইগুড়ি আমরা চাটা খেয়ে দিয়ে ব্রাশ করছি, আমরা এতটাই মানে ভালো মানুষ, আমি খাইনি, আমি ব্রাশটা করিনি, তারপরে আমার চা ঠান্ডা হয়ে গেছে। আমরা চলে এসেছি এখন এনজিপি, ওই দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি, তো এবারে ওই এনজিপি কে নিউ জলপাইগুড়ি বলে, যাই হোক, তো আমরা এখন যাবো সোজা গাড়ি ধরতে, ঠিক আছে, আর এখান থেকে কেমন কি খরচ নেয় এবং সবকিছু ডিটেলসে তোমাদের বলবো, স্টেশন থেকে বেরোতে না বেরোতেই একটা সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়ে গেল। যাই হোক, আমরা এখন যাব গাড়িতে করে হোটেল, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ওখান থেকে আবার টাটা সোমো আছে, সোমো আছে তাই তো, সোমোতে উঠে, হ্যাঁ আচ্ছা টাটা, এটা ছোট সোমো, ওটা বড় সোমো, আবার সেখানে গিয়ে পাল্টাতে হবে, তিনটে গাড়ি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যাই হোক যাওয়া যাক, আমরা কিন্তু মিঠুন ওটা প্ল্যান করতেই পারে না, কারণ ও এখনো বিয়েই হয়নি না, হ্যাঁ আমরা বিয়ে করে নিয়েছি জানি, কেটে গেলেও চাপ নেই, যাই হোক, যেতে যেতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা সিকিম গেলে কোনোদিনও এজেন্টের হাত ধরে যাবে না, কারণ এজেন্টের হাত দিয়ে গেলে তোমাদের প্রায় 8-9 হাজার টাকা এক্সট্রা খরচ হবে। ট্রেন থেকে এনজিপিতে নামলেই অনেক এজেন্ট পেয়ে যাবে যারা বলবে পারমিশনের অনেক প্রবলেম হবে, আমাদের হাত দিয়ে গেলে কোনো পারমিশনের প্রবলেম হবে না, কারোর কথায় কান না দিয়েই তোমরা স্টেশন থেকে বাইরে বেরোলেই গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার কার পেয়ে যাবে, মাথা পিছু 500 টাকা করে ওরা চার্জ করবে, তারপর আর কি শেয়ার কার থেকে নামলেই তোমরা ওখানে পেয়ে যাবে লোকাল ট্যাক্সি, ওদেরকে বললেই অনেক হোটেল তোমাদের ঘুরিয়ে দেখাবে, তোমরা তোমাদের মতো হোটেল চুজ করো আর ওই হোটেল থেকেই তোমাদের প্যাকেজ বানিয়ে নাও, আর হ্যাঁ হোটেল থেকেই কিন্তু সব পারমিট বের করানো যায়, আর হ্যাঁ সিকিম যাওয়ার জন্য কিন্তু 2 কপি ফটো এবং আইডি প্রুফ মাস্ট বি লাগবে। সবাই বাইরে গেছে,
আগের দিকে রাস্তা বিশাল জ্যাম। গলো এই সাইডে দেখো পাহাড়, এই দেখো ফোনে দেখো। একটু হাফ টাইমের জন্য দাঁড়িয়েছিলাম, দিয়ে এই যে জিতু খাবে মোমোস, সিকিমের মোমোস। হট হট যাও যাও যাও, তোমার নেই। এই নিশিতা খাওয়া চালু করে দিয়েছে আর ওরা এখনো খায়নি, ভিডিও করছে। ম্যাগি দেয়নি তো, তুমি তো বললে এসে। কালকে মন খারাপ ছিল, আজকে মন খারাপ নাকি? রুমগুলো জাস্ট ওয়াও, ঠিক আছে, অন্তত কালকের থেকে বেটার, ঠিক আছে। যাই হোক, মিঠুন এখন ফর্ম ফিল আপ করছে আর তোমাদের বৌদি ভাই ওখানে একটু গলু ঘুমাচ্ছে, ঘুম করাচ্ছে ওকে। এত ভালোবাসা কোথায় রাখবো, দেখো ও সব সার্ভ করে দিচ্ছে। হাই, খাবারটাও দিয়ে যাবে তুমি? জলটাই দিয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, ও একটু জল দিতে পছন্দ করে, পক করে চেটে দিলাম। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করব আর এই হোটেলে এই মাত্রই ঢুকলাম আমরা, ঠিক আছে। হোটেলে রুম টুম সব কিছুই ভিউ দেখাবো। খুব খিদে পেয়েছি। ও ওয়াও, ওহো, জিতু দেখে একদম মন শান্তি হলো। অনেক সময় পর, সকাল থেকে আসলে অনেক সময় লেটে হয়ে গেছে, কারণ হোটেল তো হোটেলে আবার আসা, এই জন্য লেটও হয়ে গেছে। এই জন্য খাওয়া দাওয়ার জন্য সবাই অপেক্ষা করেছিল। এখানে ব্রেড আর ওখানে নিশিতা একাই খাবে ওটা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি তারপর আসছি একদম। তো ফাইনালি আমরা এখন রুমে এখন এসেছি, মানে ওই একটা আলাদা হোটেলে ঢুকছিলাম। আগের দিনের কাহিনী, মানে কোনো আগের দিনের কোনো ভিডিও করিনি, কারণ ওই হোটেলটা একটা, মানে কি বলবো, আমাদের একটা দুঃস্বপ্ন ছিল, ঠিক আছে। একটা মানে এজেন্সির হাত ধরে এসেছিলাম, তো একটু একটা বাজে হোটেলে প্রথমে ঢুকে গিয়েছিলাম, এই জন্য একটু ওটা দেখাইনি। তো আজকে যে হোটেলটা এসেছি ওটা দেখাচ্ছি, রুম টুম সব দেখাচ্ছি। আর এইখানে উইন্ডো থেকে ভিউ দেখো, বেলকনিও আছে। তো ওরা ওদের রুমে চলে গেছে, ওদের রুম এই যে একটা পাশে, এই যে একটা পাশে রুম। এ কোথায়? আর শুনতে পাবে না। এ হ্যালো, এই দেখো আমরা পাশাপাশি আছি। উইন্ডো থেকে কিন্তু ভিউটা এমন দেখা যাচ্ছে, খুব একটা যদিও এ নয়, কারণ এইখানে একটা গাছ থাকার ফলে খুব একটা পাহাড় দেখা যাচ্ছে না, ওই সাইডে একটু দেখা যাচ্ছে, বাট ঠিক আছে। আর এইখানে এই যে গলু, ঠিক আছে। আর রুমটা দেখো, এই যে জিতু বাবু আসছে, আমাদের আমাদের হিরো নায়ক চলে এসেছে, ঠিক আছে। এটা জিতুদের হোটেল, এই দেখো এই সাইডে একটা বেড আছে সুন্দর সাজিয়ে গুছিয়ে, যদিও ওটা একটু ইয়ে করে দিয়েছে। ওহো গদি, যাই হোক, এখানে একটা সুন্দর মিরার আছে। এই এই মিরারে আমাকে হিরো লাগছে একদম, শালা ছাটা ভাঙা। এ কি হচ্ছে এটা? আরে মানে চলো। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে অবশ্যই তোমাদের সঙ্গে সিকিমের খরচ নিয়ে আলোচনা করব। টাটা।